In class class 4 subject math day 24 4 2020. So today we learn about estimation. Estimation means sometimes sometimes we just want to know about the rough idea of the numbers of the particular objects or person. It is not precise number, just figure close to the number. Estimation maniki পার্টিকুলার নাম্বার না কোনো জাস্ট ফিগার আউট করার জন্য যখন আমরা কোনো নাম্বার বলি তখন সেটা যেমন যদি আমরা বলি নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড পিপল ইজ আর গোয়িং টু পিকনিক দ্যাট মিনস নট এক্স্যাক্টলি টু থাউ টু হান্ড্রেড পিপল ইট ক্লোজ টু ক্লোজ ওয়ান এইটি অলসো ওয়ান টু টেন টু হান্ড্রেড টেন অলসো যদি আমরা বলি যে দুশো জন পিকনিক যেতে তাহলে দুশো মিনস কিন্তু অ্যাকুরেট টু হান্ড্রেড না হয়তো ওয়ান এইটিও হতে পারে সেই নাম্বারটা আবার টু থাউজেন্ড টু হান্ড্রেড টেনও হতে পারে সো সো এটা কী করে আমরা আগে করবো আগে আমরা সেটা টেন্স প্লেসে কী করে করবো সেটা আগে দিই ফার্স্ট কী করতে হবে আমাদের মার্ক দ্য পিরিয়ডস অ্যান্ড অ্যান্ড পিরিয়ডস অ্যান্ড দ্য প্লেস ওকে তাহলে কী করতে হবে ফার্স্টে যেই পিরিয়ডটা মানে টেন্স প্লেসটা যেহেতু আমরা চেঞ্জ করব তাই জন্য আমরা কি করব এই টেন্স প্লেসটাকে আমরা মার্ক করব ওকে নেক্সট আমরা কি করব আমরা তার ঠিক রাইট সাইডে নাম্বারটা দেখব যেমন এখানে সিক্স এখানে জিরো এখানে টু এখানে জিরো আচ্ছা যখন আমরা টেন্সটাকে চেঞ্জ করবো ওয়েন উই চেঞ্জ দ্য প্লেস দ্য টেন দেন উই সি দ্য নাম্বার ইন ওয়ান প্লেস উইচ ইজ লেস দ্যান ফাইভ আর গ্রেটার দেন ফাইভ যখন আমরা টেন্সের টেনসের ঘরের নাম্বারগুলোকে চেঞ্জ করবো তখন আমরা দেখব যে এই যে ওয়ানসের ঘরের নাম্বারগুলো আছে সেগুলো পাঁচের থেকে বড় কিংবা পাঁচের থেকে ছোটো ঠিক আছে যেমন আমি ধরো লিখে দেখাই টু থ্রি সিক্স এইট আর একটা নাম্বার লিখলাম টু থ্রি সিক্স থ্রি আচ্ছা এইখানে যখন আমরা এস্টিমেশন করবো তখন আমরা যেই নাম্বারসে করবো মানে টেন করছি আমরা এখন তখন ওয়ানসে প্লেসটা নর্মালি এটা জিরো হয়ে যাবে ঠিক আছে এবার আমরা চেঞ্জ করবো এটা যদি ফাইভের থেকে ওয়ানস এ প্লেসটা বড়ো হয় তাহলে এটা ঘর বেড়ে যাবে মানে এটা যেহেতু এইট তাহলে এটা হয়ে যাবে সেভেন ওকে আর ওয়ান সে প্লেসটা হয়ে যাবে জিরো নেক্সট টু থ্রি সিক্স থ্রি থ্রিটা অলরেডি হয়ে যাবে জিরো ওকে আর এটা আছে কি ফাইভের থেকে কম তাহলে এটা সিক্স সিক্সই থাকবে সিক্স আর এটা যেরকম টু থ্রি বোঝা গেল তাহলে আমরা এই প্রথমে ওয়ানস সে প্লেসটাকে জিরো করে দেবো ওকে দেন আমরা টেন্সের প্লেসটাকে চেঞ্জ করবো টেন্সের প্লেসটা চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে ওয়ান্সের প্লেসে কোন নাম্বার আছে সে তার উপর ভিত্তি করে যদি ওয়ান্সের প্লেসে ফাইভের থেকে বেশি থাকে তাহলে টেন্স প্লেসটা এক এগিয়ে যাবে আর যদি টেন্সের প্লেসটা ফাইভের থেকে কম থাকে তাহলে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই থাকবে বোঝা গেল থ্যাংক ইউ